hugely supportive husband and আমার immensely understanding baby boy Yuval. Thank you so much. কি ভাবছেন? হ্যাঁ, এটাও সম্ভব। এটাই হয়তো আসল সাফল্য, অথবা এটাই হয়তো আসল দেখিয়ে দেওয়া। প্রাক্তন প্রেমিকের সামনে কি করে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করতে হয় তা আবার হাসি মুখে, এটাকেই বলে ঘুরে দাঁড়ানো। পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেগুলোকে হাসি মুখে ছেড়ে দিতে হয়। হয়তো সে তোমার সামনে উপস্থিত, কিন্তু তোমাদের মাঝখানে একটি অদৃশ্য প্রাচীর সৃষ্টি হয়ে আছে। হয়তো সে সাফল্য পাচ্ছে, আর তুমি পাশ থেকে দাঁড়িয়ে তার সাফল্য দেখে তুমি আনন্দিত হচ্ছ। আবার এমন কিছু জিনিস আছে যেগুলোর সবসময় ভাষায় প্রকাশ করার প্রয়োজন পড়ে না, আমরা চোখের ইশারাতেই বুঝতে পারি মনের ফিলিংসগুলো। রিসেন্টলি একটি ভিডিও খুবই ভাইরাল হয়েছে। যখনই আমরা ফেসবুক স্ক্রল করছি, কিংবা ইনস্টাগ্রামে রিলস ঘাঁটছি, কিংবা ইউটিউবে শর্টস দেখছি, তখন দেখতে পাচ্ছি দেব আর শুভশ্রী আবার একসাথে একই মঞ্চে। আর এটা দেখে প্রচুর ভক্ত, এমনকি আমরাও যারা দেব আর শুভশ্রী এই যুগলবন্দীটাকে খুবই ভালোবাসতাম, তাদের সিনেমাগুলোকে খুবই ভালোবাসতাম, আমাদের একটু গিয়ে কোথাও হয়ে গিয়ে কেমন একটা আলাদা একটা অনুভূতি হচ্ছে দেব শুভশ্রী আবার একসাথে এতদিন পরে। আমরা হয়তো ভেবেছিলাম যে দুজনকে একসাথে আর দেখবই না, কেননা এই সমাজে না, এই বর্তমানে সমাজে না, পৃথিবীও যেমন ঘূর্ণায়মান, কোন সময় কী হয়ে যায় আমাদের ঠিক থাকে না। জন্ম মৃত্যু বিয়ে যেমন বিধাতার হাতে, সেরকমই কার সাথে কার সম্পর্ক থাকবে, কার সাথে কার কী হয়ে যাবে, কখন আজকে এই তোমার সাথে আলাপ আছে, কালকে হয়তো তোমার সাথে আলাপ নাও থাকতে পারে, তুমি হয়তো বহুদূর চলে যেতে পারো। পৃথিবী গোল হলেও কিন্তু সবসময় আমরা যে একসাথে থাকতে পারবো এরকমটা কিন্তু হয় না, এটাই হয়তো বিধাতার খেলা। আমরা শাহরুখ আর কাজল জুটির মতো দেব আর শুভশ্রীর যুগলবন্দিটাকেও আমরা খুব ভালোবাসতাম, আমরা সিনেমাগুলোকে খুবই পছন্দ করতাম, এমনকি এখনও পুরনো সিনেমাগুলো যখন টিভিতে আসে আমরা বারবার করে দেখি, বা যখন সিনেমার কাটগুলো আসে আমরা বারবার দেখি দেব আর শুভশ্রী একসাথে, সে পরান যায় জোলিয়ারে হোক কিংবা চ্যালেঞ্জ হোক। দেব কোয়েলের থেকে দেব শুভশ্রীও কিন্তু খুব আলাদা ধরনের লাগতো একটা, কিন্তু ওই যে সময় যে থেমে থাকে না, সময় কার সাথে কার কী হচ্ছে সব ওপরওয়ালা ঠিক করে। তো এখানে দেখা যাচ্ছে যে দীর্ঘ 8 বছর পরে কোনো একটা অ্যাওয়ার্ড শোতে ইন্দুবালা ভাতের হোটেল যে ওয়েব সিরিজটা, সেখান থেকে শুভশ্রী সেরা অভিনেত্রী একটি পুরস্কার পায়। সেখানে শুভশ্রী তার হাজব্যান্ড রাজ চক্রবর্তী, তার পুত্র, সবাইকে ভালোবাসা জানায়, তার গোটা টিম মেম্বারকে, হ্যাঁ সবাই যে তার প্রতি ইন্সপিরেশন দিয়েছে, ঠিক আছে সবাইকে তার থ্যাঙ্কফুল দেয়। পাশ থেকে দেব শুধু মুচকি মুচকি হাসে, শুভশ্রী একবার দেবের দিকে তাকায়, দেব মুচকি মুচকি হাসে, একটু দেব হেল্প করে তার কথাবার্তায়। আবার দেবকে আমি শুধু একটা জিনিসই বলবো যে দেবকে দেখে অনেক কিছু শেখা উচিত, দেব মানুষটাকে দেখে অনেক কিছু শেখা উচিত। শুভশ্রীও খুবই দারুণ অভিনেত্রী, ওকে সেটা বলাই বিষয় না, তোমরা জানোই ইন্দুবালা ভাতের হোটেল আমিও দেখেছি, এমনকি এর আগে অনেক সিনেমাই করেছিল, ঠিক আছে হয়তো দেব আর শুভশ্রীকে একসাথে দেখা যায়নি, তবে শুভশ্রী অভিনেতা অসাধারণই, তবে দেবের থেকে অনেক কিছু শিক্ষা আছে। দেব কী করে স্ট্রাগল করে এই ইন্ডাস্ট্রিতে এসেছে সেটা তোমরা সবাই জানো, আর দেবের এই সিচুয়েশানে একটা জিনিসই শেখা, এটার জন্যই আমি ভিডিওটি বানাচ্ছি, এটা একটা আলাদা একটা মোটিভেশান বলতে পারো, এটা একটা আমার কাছে ইন্সপিরেশান, তোমাদেরকে তাই বলছি যে তোমার সামনে যখন তুমি যখন যাকে ভালোবাসতে তোমার প্রাক্তন, হ্যাঁ ওকে, তাকে যদি সত্যিকারের যদি ভালোবাসো না, সে হাজার তোমার সামনে পরবর্তী সময় হোক তুমি তার সম্পর্কে কোনো খারাপ কথা বলবে না, বরং তুমি তাকে সম্মান জানাবে তার কাজটার প্রতি। সে যদি লাইফে সাকসেস পায় তাহলে তুমি জেলাস ফিল করবে না কিংবা হিংসা করবে না যে ওর এখন তো সে আমার নেই, তাহলে ওর প্রতি থেকে আমার কী লাভ, দেখ পরের ছেলে পরমানন্দর মতো ব্যাপার। দেবকে দেখে এটা এটা শিক্ষা পাওয়া উচিত, ওকে শুধু দেব বলে না, এরকম অনেক অনেক আর্টিস্টের এরকম অনেকের সাথে এরকম হয়েছে, ঠিক আছে অনেক অনেক এরকম এক্সাম্পল রয়েছে, হ্যাঁ আজ বলিউডেও অনেক এক্সাম্পল রয়েছে, টলিউডেও দেখতে পাচ্ছি যে তোমার, আমরা তো এটা জানতাম যে দেব আর শুভশ্রীর মধ্যে ছিল সম্পর্ক, ছিল এক সময়, এখন আর নেই, এখন সেটা অনেক আগেই ভেঙে গেছে, আর হয়তো জানি না দুজনকে একসাথে কোনো সিনেমা দেখতে পাবো কিংবা হয়তো পাবোই না, ওকে তো আমরা তো এক্সপেক্ট করবো যে আমরা আবার দেখি দেব আর শুভশ্রীকে একসাথে, কিন্তু ওই যে কিছু জিনিস ছেড়ে দিতে লাগে বিধাতার হাতে, আবার ওই একটাই কথা বারবার বলতে হয়, যখন তুমি সত্যিকারে যখন কাউকে ভালোবাসবে না, তুমি যদি সত্যিকারে তাকে ভালোবাসো, পরবর্তী সময়ে সেই মানুষটা যদি তোমার সামনে আবার এসে দাঁড়ায়, তাহলে তুমি তাকে কোনো ছি জেলাস বা তার দিকে ঘুরেও তাকালে না, বা তাকিয়ে মুখটা ভেঙচে দিলে এরকম করবে না, তোমার মন থেকেই সেটা মেনে নেবে না, ওকে কারণ তুমি যদি সত্যিকারে ভালোবাসো তার সাকসেসটার প্রতি তুমি
নিজে তুমি থ্যাঙ্কফুল থাকবে, নিজে তুমি গ্রেটফুল থাকবে যে সেই মানুষটা আমার এক সময় ছিল, খুব কাছে রয়েছিল, তার সাকসেস আমি দেখতে পাই, আর সেটা হচ্ছে সত্যিকারের ভালোবাসা। ওকে, ভালোবাসা মানে এই নয় যে যতদিন আমার আছে মানে আমি ভালোবাসবো, সে পরের হয়ে গেলে মানে তাকে আর ভালোই বাসবো না, তাকে গুরুত্ব দেবো না। ভালোবাসা কিন্তু এমন না বন্ধু, একটি জীবনে তুমিও জন্মিয়েছো, ওই মানুষটাও জন্মিয়েছে, সে যেই কটা দিন সেই মানুষটা তোমার বাসায় ছিল, তোমার হয়েছিল, সেই কটা দিনকে স্মৃতিতে রেখেই তুমি সেটাকে সেলিব্রেট করো, এখন সেলিব্রেট করো। আজ সে সাকসেস পেয়েছে, এই মাসে তোমার ছিল। আমরা আমাদেরকে এরকম তো হয়েই থাকে যে অনেক বন্ধুকে আমরা স্কুল লাইফের পরে হারিয়ে ফেলি, তাই না? অনেক এরকম স্কুল লাইফের পরে কলেজ লাইফ আসে, নতুন নতুন বন্ধু হয়, তাই বলে কি ওই স্কুল লাইফের কি বন্ধুগুলোকে কি আমরা ভুলে যাই? যাই না কিন্তু, এই সেই সম্পর্ক ব্যাপারটাও তাই। সে প্রেমিক হোক বা প্রাক্তন প্রেমিকা হোক, যেই হোক না কেন, তার যখন সাকসেস পায় না, সত্যিকারের বলবো হয়তো কষ্ট হয় কোথাও একটা, আমরা মানুষ তো, হয়তো কোথাও কি একটা বেঁধে যে এই মাস যদি আমার হয়ে থাকতো, যদি আমার হয়ে থাকার পরেও যদি পুরস্কার পেতো তাহলে আমার খুশিটা হয়তো আর একটু বেড়ে যেত, কিন্তু হয়তো মানুষটা এখন আর আমার নেই, এখন অন্য কারোর। তবে তার যে সাকসেস সে পেয়েছে, সে যে এখন সাকসেসগুলো পাচ্ছে, আমি চাইবো যে আমি দূর থেকে চাইবো, বা হয়তো তার কাছের থেকেও তার কাছে নেই, তার মাঝের মাঝখানে অনেকটাই একটা ব্যাপ্তি থেকে গেছে, তার সামনে আমি দাঁড়িয়ে আছি কিন্তু তাও আমি তার সামনে নেই, হয়তো মাঝখানে কোনো একটা ইনভিজিবল কোনো একটা প্রাচীর তৈরি হয়ে গেছে, কিন্তু তাও আমি মানুষটাকে ভালোবাসবো। এটাই তো ভালোবাসা। আসলে ভালোবাসা হচ্ছে একটা মস্ত বড় প্রতিজ্ঞা। আসল ভালোবাসা তো লোক দেখানো না, আসল ভালোবাসা এমনই হয় যখন সেই মানুষটা একসময় তোমার হয়ে থাকবে না, তারপরেও তোমার প্রতি তার ভালোবাসাটা ঠিক আগের মতোই হবে যখন সে তোমারই ছিল, শুধু তোমার ছিল, এখন সে নেই অন্য কারোর, তাও ভালোবাসাটা একই রয়ে গেছে। এটাই তো ভালোবাসা, এটাই তো একটা মস্ত বড় প্রতিজ্ঞা, আর এটাই প্রয়োজন, এটাই তো বন্ডিং। তো এই ছিল আজকে ভিডিও, আমি এটুকুই বললাম যে অনেক কিছু শেখার আছে, যাকে মন থেকে ভালোবাসবে না তাকে কোনোদিন ঘৃণা করবে না, সম্পর্ক ভেঙে যাওয়া চলে যাক, চুলায় চলে যাক, চারপাশে মানুষজন হাজার যা খুশি ইচ্ছা বলুক, কিন্তু তুমি যাকে ভালোবাসবে না তাকে সবটুকু দিয়ে ভালোবাসবে, এমন না যে মানুষটা যখন চলে যাবে তার প্রতি ভালোবাসা হারিয়ে ফেলবে, এমনটা না। তো এগুলো দেখে না, ছোটো ছোটো কয়েকটা জিনিস দেখে না অনেক কিছু শেখার আছে। এটা কেন লেজেন্ড, কেন কিংবদন্তি, যাই হোক না কেন, কেউ তোমাকে সুনাম দেবে, কেউ তোমার প্রতি দুর্নাম দেবে, কোনো কোনো একটারদের অনেকে পছন্দ করে, কোনো কোনো একটারদের অনেকে পছন্দ করে না, কিন্তু তারা একটার তো, তাদের স্ট্রাগল করেই এসেছে, শুধু একটার না, সে প্রত্যেকটা আর্টিস্ট, প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো স্ট্রাগল থাকে, স্ট্রাগল করলেই সে সাকসেস পায়, আর সাকসেস পাওয়ার পরে সমালোচনা তো আসবেই, প্রত্যেকটা মানুষেরই সমালোচনা আসবে, তবে এর থেকে কিছু কিছু জিনিসকে তোমাকে তোমার ঝুলির মধ্যে বেঁধে রাখতে লাগবে, ঠিক আছে? তো এগুলোই, এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, কেমন লেগেছে অবশ্যই জানিও, আর আমরা আশা করবো যেন দেখা যায়, জানি না এটা হয়তো হবে না। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।